শুভ সন্ধ্যা ছাত্র বন্ধুরা, ক্লাস 8-এর ভৌত বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 11তম ক্লাসে আমি তোমাদের বলেছিলাম থার্মোফ্লাস্ক সম্পর্কে বলবো। আজকের আলোচ্য বিষয় থার্মোফ্লাস্ক। আগের দিন তোমাদের পরিচলন সংক্রান্ত একটি পরীক্ষা করিয়েছিলাম, পরীক্ষা দেখিয়েছিলাম বোর্ডের মাধ্যমে। আশা করি তোমরা ওই প্রশ্নটা করেছ এবং আগামী দিনের যে প্রশ্নগুলো আলোচনা করব, দুটো ক্লাস আমি তোমাদের বলেছি শুধু প্রশ্ন উত্তর আলোচনা করব। এই অধ্যায়টা আমাদের প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, আজকেই তোমাদের এই অধ্যায়টা সমাপ্ত হবে। এই উপস্থাপনাটার মাধ্যমে আজকে অধ্যায়টা তোমাদের সমাপ্ত হয়ে যাবে। এরপরে দুটো ক্লাস আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে থার্মোফ্লাস্কের গঠন সম্পর্কে আমি তোমাদের বলবো। তার আগে জানা দরকার থার্মোফ্লাস্ক কি, এই বিষয়টা তোমাদের জানতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে তাপ সঞ্চালন প্রক্রিয়া মূলত তিনটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, পরিবহন, পরিচলন আর বিকিরণ। জেমস ডিওয়ার নামক একজন বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন তিনি, তিনি একটি বিশেষ ব্যবস্থা তৈরি করেছিলেন যার মাধ্যমে তাপ সঞ্চালনের এই তিনটি প্রক্রিয়াকে বাধা প্রদান করে উষ্ণ বস্তুকে বেশিক্ষণ ধরে উষ্ণ রাখা যাবে এবং শীতল বস্তুকেও বেশিক্ষণ ধরে শীতল রাখা যাবে। এই যে একটা বিশেষ প্রক্রিয়া এবং এরকম একটা যন্ত্র এবং এরকম একটা পাত্র তিনি তৈরি করেছিলেন, তো এটাই হচ্ছে থার্মোফ্লাস্ক। তো আমরা আবার দেখে নিই থার্মোফ্লাস্কের গঠন এবং এর মধ্যে কি থিওরি লুকিয়ে আছে। আমি ক্যামেরাটা ওদিকে করছি, তোমরা লক্ষ্য করো, ছাত্ররা লক্ষ্য করো। দেখো, তিনটে পার্টে আমি এই জিনিসটাকে ডিসকাস করার জন্য ভেঙেছি। একটা হচ্ছে থার্মোফ্লাস্ক কী, এর গঠন আর এর কার্যনীতি। এভাবে পয়েন্ট করে করে লিখবে তোমরা। প্রথমে লিখবে থার্মোফ্লাস্ক কী, তারপরে লিখবে গঠন আর এর কার্যনীতি। পুরো প্রশ্নটাই তোমাদের 3 নম্বর থাকবে এবং এই চিত্রটাও তোমাদের আঁকতে হবে। এই চিত্রটাও অংশ আঁকতে দেয়, আবার ডিসকাসও করতে দেয়। সাধারণত কার্যনীতিটা তোমাদের লিখতে বলে পরীক্ষাতে, সেক্ষেত্রে আমার মনে হয় পুরোটা লিখে দেওয়াই বেস্ট। তো আমরা ছবিতে যাচ্ছি, ছবিটা আমি বোর্ডে আঁকিনি কারণ মার্কারের কালি শেষ হয়ে গেছে আমার, ওই জন্য আমি খাতার মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। খাতাতে এঁকেছি আমি, দেখো ছবিটা। তো দেখো, এখানে থার্মোফ্লাস্ক একটা যন্ত্র যেখানে কি হচ্ছে, যে কোনো তরল পদার্থের উষ্ণতা দীর্ঘ সময়ের জন্য অপরিবর্তিত রাখা যায়। তো বিশেষভাবে নিম্নতে দেখো, এই চোঙাকৃতি পাত্র মধ্যে কি হয়, উষ্ণ বস্তু মানে উষ্ণ তরল বস্তু বেশিক্ষণ উষ্ণ থাকে এবং শীতল তরল বস্তু বেশিক্ষণ শীতল থাকে। আর বিজ্ঞানী জেমস ডিওয়ার এই ফ্লাস্কটি আবিষ্কার করেছিলেন বলে একে ডিওয়ার ফ্লাস্কও বলা হয়ে থাকে। তো গঠনে দেখো, প্রথমেই এটা দুই দেয়াল বিশিষ্ট, দেখো কাঁচের দেওয়াল, এটা দুটো কাঁচের দেওয়াল দেখো, একটা ইনার, একটা ইনার, একটা আউটার, সারফেস দেখতে পাচ্ছ। তাহলে এটা দুই দেয়াল বিশিষ্ট একটা কাঁচের পাত্র, দুই দেয়াল বিশিষ্ট কাঁচের পাত্র। দেখো আমি এখানে ছবি এঁকে এটাকে নোটিফাই করেছি। এটা হচ্ছে গোটাটাই এরকম দেখতে পাচ্ছ, ডাবল ওয়াল্ড এবং কাঁচের পাত্র। এটা হচ্ছে আংটা, এর মধ্যে রাখা, এখানে একটা জুড়ে দেওয়া হয়, এখানে আংটার মাধ্যমে রাখা হয় এখানে। এটা হচ্ছে ডাবল ওয়াল্ড কাঁচের পাত্র, আর এদের মধ্যবর্তী স্থান, এদের মধ্যবর্তী স্থান হচ্ছে বায়ুশূন্য। এই যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ, এদের মধ্যে হচ্ছে বায়ুশূন্য। আর ভেতরের দেওয়াল, এই যে ভেতরের দেওয়াল দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে বাইরের দেওয়াল। এই বাইরের দেওয়াল আর ভেতরের দেওয়ালের মধ্যে কি হয়, রূপোর প্রলেপ দেওয়া থাকে এবং তলগুলো ভালো করে মসৃণ করে দেওয়া থাকে।
ওকে। আর ফ্লাস্কের মুখটা দেখো, ফ্লাস্কের মুখটা সরু কর্কের তৈরি ছিপি দিয়ে বন্ধ করা হয়, এটা হচ্ছে কর্ক ছিপি দিয়ে বন্ধ করা হয়েছে। এখন কর্কের মধ্যে কি হয়, আরও উন্নত প্রণালী ইউজ করা হয়, তার মধ্যে আরও স্টিলের একটা মুখ দিয়ে দেওয়া হয়, তার মধ্যে স্টিল দিয়ে কভার করে দেওয়া হয়। সেটাকে আমরা থার্মোস্টিল, পরে আমি আসছি ব্যাপারটা। যেটা প্রাথমিকভাবে আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এরকম একটা কর্ক দিয়ে কী ছিল, মুখটা ছিপি দিয়ে বন্ধ করা হয়েছিল। আর কাঁচ পাত্র তো আমরা জানি কাঁচের পাত্র কী হয়, ভঙ্গুর। কাঁচের পাত্র ভঙ্গুর হওয়ার জন্য কী হয়, মানে সুরক্ষা বৃদ্ধির উদ্দেশ্যে এর যে নিচের তলাটা দেখো, স্টিল দিয়ে সরি স্প্রিং দিয়ে কী করা হয়, এই স্টিলের আবরণের সঙ্গে বা যে প্লাস্টিকের আবরণটা থাকে, আবৃত থাকে বাইরের আবরণটা, তার সঙ্গে জুড়ে দেওয়া হয় যাতে এটা না ভাঙে। স্প্রিং দিয়ে দেওয়া হয় এর মধ্যে, যাতে যখন আমরা রাখবো যাতে এটা ভেঙে না পড়ে। আর বহিরাবরণ, এটা হচ্ছে আউটার সারফেস দেখো, এখানে যে বহিরাবরণ আর কাঁচের মধ্যবর্তী অংশ শোলা, মানে শোলা দিয়ে থাকে, অনেক সময় শোলা দেওয়া থাকে এই জায়গাটায়। হ্যাঁ, শোলা দিয়ে ফেল্ট বা তুলা, তুলা জাতীয় কুপরিবাহী পদার্থ, এখন আমি অন্তরক পদার্থ লিখে রেখেছি এই এই দিকটা, এই অংশটা, এই অংশ, এই মাঝখানের অংশটা অন্তরক পদার্থ দ্বারা পূর্ণ করা থাকে। আর প্যাঁচযুক্ত প্লাস্টিকের ঢাকনার সাহায্যে, এটা হচ্ছে উপরে ঢাকনাটা দেখতে পাচ্ছ, প্যাঁচ খুলতে হয়, প্যাঁচযুক্ত ঢাকনার সাহায্যে পাত্রের উপরের অংশ ঢেকে দেওয়া হয়। তাহলে এটা কেন থার্মোফ্লাস্কের গঠন। আর এইখানটা দেখো বায়ুশূন্য স্থান করা হয়, এখানটায় দেখতে পাচ্ছ তোমরা, এখানটা বায়ুশূন্য স্থান করা হয়, দেখেছি এর ভেতরটা। আর বায়ুশূন্য স্থান বলতে পুরোপুরি বায়ুশূন্য স্থান অনেক সময় নাও করা যেতে পারে, কিন্তু কি হয় খুব কম ভরের বায়ু এখানে রাখা যেতে পারে, তাহলেই আমরা বায়ুশূন্য স্থান বলতে পারি। এবার দেখো কার্যনীতি হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে কাঁচ কি, মূলত কাঁচ হচ্ছে তাপে কুপরিবাহী, তাই তো? তাহলে কাঁচপাত্র ও ধাতব প্লাস্টিক আবরণের এই মধ্যবর্তী স্থান, এই যে ধাতব, এটা ধাতব হতে পারে, স্টিলের হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে, নানা রকম পদার্থ দিয়ে এখন তৈরি হচ্ছে। তো এর যে মাঝে কি হয়, নরম কুপরিবাহী পদার্থ দিয়ে পৃথক থাকার ফলে পাত্রের মুখে থাকা, এই যে পাত্রের মুখে থাকা কর্ক বা ছিপি অন্তরক পদার্থ, এখান দিয়েও বেরোতে পারছে না তাপ, ভেতরের তাপ বাইরে যেতে পারছে না, বা বাইরের তাপ ভেতরে আসতে পারছে না, অর্থাৎ তাপীয় আদান প্রদান বন্ধ করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে, পরিবহন পদ্ধতিতে বাইরের বায়ুর সঙ্গে ফ্লাস্কে থাকা তরলের তাপীয় আদান প্রদান ঘটতে পারবে না। আবার দেখো যে কাঁচপাত্রের দুটি দেওয়াল, এই যে কাঁচপাত্রের দুটি দেওয়াল আছে, সম্পূর্ণ বায়ুশূন্য থাকায় কি হয়, পরিবহনের পরিচালনা ঘটতে পারবে না, দুটোর মধ্যে পরিবহন পরিচালন যদি না ঘটতে পারে তাহলে কী হবে, একইভাবে বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারবে না, আর ভেতরের তাপ বাইরে বেরোতেও পারবে না। আর বিকিরণ পদ্ধতি দেখো, তাহলে পরিবহন পরিচালন দুটো পদ্ধতি আমরা ব্যাহত করলাম, তাপ আর তাপীয় আদান প্রদানটাকে, এবার একটা পদ্ধতি পড়ে আছে কি, বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিকে ব্যাহত করার জন্য কি করা হয়, এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ দুটো দেওয়াল, দুটো দেওয়ালে আমি আগেই বলেছি রূপোর প্রলেপ দেওয়া হয় এবং তলটাকে মসৃণ করা হয়। এই মসৃণ ফলার হলে কি হবে, যদি বাইরে থেকে তাপ আসেও তাহলে প্রতিফলিত হয়ে কী হয়ে যাবে, ভেতরে চলে যাবে, আবার ভেতরের তাপও বাইরে যেতে পারবে না, প্রতিফলিত হয়ে যাবে, অনেকটা আলোর প্রতিফলনের মতো ঘটনা। তাহলে এক্ষেত্রে কী হবে, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটার সময় মসৃণ পৃষ্ঠ থেকে তাপ, বিকীর্ণ তাপ প্রতিফলিত হয়ে যায়, এর ফলে এই পদ্ধতিতেও তাপ সঞ্চালন ব্যাহত হচ্ছে। তাহলে এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমেই কি হচ্ছে, যে তাপ সঞ্চালন হয় সেই তাপ সঞ্চালন এক্ষেত্রে কার্যকরী হতে দেওয়া হচ্ছে না, তার ফলে দীর্ঘ সময়ের জন্য ফ্লাস্কের অভ্যন্তর ও বাইরের পরিবেশের মধ্যে তাপের গ্রহণ বর্জন ঘটে না, ফলে উষ্ণতা অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে থার্মোফ্লাস্কের মূল গঠন কার্যনীতি। তোমরা নিশ্চয়ই
এটা পড়ে থাকবে এবং দেখো ছবিটা আর একবার ভালো করে দেখে নাও। এইভাবে ছবিটা আঁকতে হবে, পরীক্ষায় আঁকবে ছবিটা, বাড়িতে প্র্যাকটিস করবে, আর অবশ্যই এই মেনশনগুলো করতে হবে। একটা দিকে মেনশন করবে, এটা কিন্তু পেন্সিলে আঁকবে, পেন্সিলে ড্র করবে পরীক্ষার সময়। বারবার বলে দিচ্ছি, পেনে ড্র করবে না। আর লেখাটা দেখো, দেখো থার্মোফ্লাস্ক সম্পর্কে আমি লিখেছি, আবিষ্কারককে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জেমস ডি ওয়েব। দেখতে পাচ্ছ তোমরা, আমি লিখেছি জেমস ডি ওয়েব। থার্মোফ্লাস্ক মূলত দুই দেয়াল বিশিষ্ট কাঁচের পাত্র দ্বারা নির্মিত বিশেষ যান্ত্রিক ব্যবস্থা, যার দ্বারা কোনো তরল পদার্থের উষ্ণতা দীর্ঘ সময়ের জন্য অপরিবর্তিত রাখা যায়। বিশেষভাবে নির্মিত এই চমাকৃতি পাত্রে রাখা উষ্ণ বা শীতল তরল দীর্ঘ সময়ের জন্য উষ্ণ বা শীতল থাকে। আবিষ্কারকের নাম অনুসারে একে অনেক সময় ডিওয়ার ফ্লাস্কও বলা হয়। গঠন কি বলবে দেখো, গঠন দেখো, এইভাবে বুলেটিন দিয়ে দিয়ে লিখতে পারো বা তোমরা পয়েন্ট করে লিখতে পারো বুলেটিনগুলোকে, 1-2 করে। গঠন দেখবে, এই দুই দেয়াল বিশিষ্ট কাঁচের পাত্র যার ভেতরের দেওয়ালের বাইরের তলে এবং বাইরের দেওয়ালের ভেতরের তলে রূপর প্রলেপ দেওয়া থাকে, ফলে দেয়াল দুটি চকচকে হয়। দেয়াল দুটির মাঝখানে যতদূর সম্ভব কম ভরের বায়ু রাখা হয়। কম ভরে বায়ু রাখলে মানে বায়ুশূন্য প্রায় করা হয়, প্রায় বায়ুশূন্য স্থান করা হয়। তারপরে পয়েন্ট দেখো, ফ্লাস্কটির মুখ একটি কুপরিবাহী পদার্থের যেমন কর্ক বা পলিথিন তৈরি ছিপি দিয়ে বন্ধ করা হয়, যাতে সহজে না ভাঙে। তার জন্য পাত্রটিকে স্প্রিংয়ের ওপর বসিয়ে একটি ধাতব বা প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখা হয়। এই ধাতব বা প্লাস্টিকের পাত্র ও কাঁচের পাত্রের মাঝের অংশ ফেল্ট, তুলো বা গ্লাসুল, গ্লাসুল এক ধরনের কুপরিভে পদার্থ, গ্লাসুল ইত্যাদি কুপরিভে পদার্থ দিয়ে ভর্তি থাকে। এবার দেখো গঠন হয়ে গেল এটা, আর কার্যনীতি, কার্যনীতি কী লিখবে, পাত্রে কাঁচ তাপের কুপরিবাহী, পাত্রটির খোলা মুখের ছিপিও তাপের কুপরিবাহী, পাত্রটি কাঁচ দিয়ে তৈরি, অংশটি চারপাশ কুপরি পদার্থ দিয়ে ঘেরা, ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয়। হয়ে গেল নেক্সট পয়েন্ট, চলে এসো। আবার দুই দেওয়ালের মাঝখানে প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না। বিকিরণ প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়, এবং ভেতর থেকে বাইরে যাওয়ার সময় দুই দেওয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই ফিরে যায়, ফলে তাপের বিকিরণও প্রায় হয় না বললেই চলে। এক্ষেত্রে তাপের এই আচরণ আলোর প্রতিফলন ধর্মের ন্যায়। এই তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়াকে অর্থাৎ পরিবহন, পরিচালন, বিকিরণ প্রক্রিয়াকে ব্যাহত করে থার্মোপ্লাস্টের মধ্যে অনেকক্ষণ উষ্ণ বস্তুকে উষ্ণ ও শীতল বস্তুকে শীতল করে রাখা যায়। এটা গেল থার্মোফ্লাস্কের গঠন ও কার্যনীতি। এবার তোমাদের একটা বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করিনি, স্পেসিফিক হিটের সময় একটা বলেছিলাম তোমাদের যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তাপ ধারকত্ব। দেখো তাপ ধারকত্ব, স্পেসিফিক হিটের সংজ্ঞায় তোমাদের তখন যে ইকুয়েশনটা বলেছিলাম, এস ইজ ইকাল টু কিউ বাই এম ইন্টু ডেল্টা টি, যেখানে এস সমান হচ্ছে কি, আপেক্ষিক তাপ, বস্তুর আপেক্ষিক তাপ, এম সমান কি, বস্তুর ভর, আর ডেল্টা টি সমান হচ্ছে কি, তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির পরিমাণ।
এই তিনটে যেটা তোমরা জানো আগেই তোমাদের পড়ানো হয়েছিল, আপেক্ষিক তাপের সমীকরণ খুব ভালো করে এখান থেকে অঙ্ক করিয়েছিলাম তোমাদের। এবার দেখো এখান থেকে আমরা তাপধারকত্বের সম্পর্কে ধারণাটা পাবো। প্রথমে আসি তাপধারকত্বের সংজ্ঞা, কি বলবে? কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের তাপ ধারকত্ব বলে। সংজ্ঞাটা বললাম আর একবার দেখে নাও, কোনো পদার্থের তাপমাত্রা একক লিখবে, একক পরিমাণ বৃদ্ধি করতে যে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপের ওই তাকে ওই পদার্থের তাপ ধারকত্ব বলে, তাকে ওই পদার্থের তাপ ধারকত্ব বলে। এবার তাপ যখন এখানেই পরি লক্ষ্য রাখতে হবে যে আমরা তাপধারকত্ব যখন নির্ণয় করব, তাপধারকত্ব মানে হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এই তাপ ধারণ ক্ষমতার সময় লক্ষ্য রাখতে হবে নির্ণয়ের সময় যে কোনো সময় যেন দশার কোনো পরিবর্তন না ঘটে। দশা বলতে এক্ষেত্রে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, বস্তুটি যখন যেন এক অবস্থা থেকে অন্য অবস্থায় মানে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প যেন না হয়। তাহলে শর্ত কি? এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন ওই সময় দশার কোনো পরিবর্তন না ঘটে, দশার কোনো পরিবর্তন না ঘটে অর্থাৎ বস্তুটি যেন এক অবস্থা থেকে অন্য অবস্থায় অন্য কোনো অবস্থায় যেমন কি কঠিন থেকে তরল, বা তরল থেকে বাষ্প রূপ না নেই। এটা কেন বললাম? যদি এটা হতো তাহলে কি হতো? কারণ এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে প্রযুক্ত তাপ বস্তুটি কি করবে, অবস্থার পরিবহনে ব্যবহৃত হয়ে যাবে। প্রযুক্ত তাপ বস্তুটির অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হয়ে যাবে, এবং আমরা সেই সময় দেখেছি অবস্থান্তরের সময় কি হয়, যে তাপটা থাকে সেটাকে আমরা পরিমাপ করতে পারি না, যে লিন তাপ বলি যেটাকে, হিডেন হিট, সেটা এখানে চলে আসবে, তখন আমরা ঠিক হিসাব পাবো না।
ঠিকঠাক পরিমাপ করতে পারবো না। আর আমরা বলেছিলাম যে এসআই পদ্ধতি যদি আপেক্ষিক তাপের সংজ্ঞা, তাহলে কি বলবো যে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ বলে। তো দেখো এখানে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার যে ব্যাপারটা আমি আসছি, এখানে এস ইজ ইকাল টু কিউ বাই এম ইন্টু ডেল্টা টি, তাহলে এস ইজ ইকাল টু আবার দেখো এস ইজ ইকাল টু কি হচ্ছে, এস ইজ ইকাল টু সি বাই এম, যেখানে সি সমান হচ্ছে তাপ ধারণ ক্ষমতা ক্যাপাসিটি, সি সমান হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা, বুঝতে পারছো সি বাই এম, তাহলে সি সমান কি কিউ বাই ডেল্টা টি, তাহলে এটা তাপ ধারণ ক্ষমতার সমীকরণ হয়ে গেল সি সমান কিউ বাই ডেল্টা টি। কারণ দেখো সংজ্ঞা আমি লিখেছিলাম কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের তাপ ধারকত্ব বলে। কীভাবে আসছে দেখো, সি সমান যদি কিউ বাই ডেল্টা টি হয় তাহলে ডেল্টা টি সমান যদি একক পরিমাণ হয়, একক পরিমাণ মানে 1 ডিগ্রি, তাহলে সি সমান কি হয়ে যাবে কিউ, তাহলে কিউ এটাই তো গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, কিউ সমান কি গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এস ইজ ইকাল টু সি বাই এম, তাহলে একক ভরের বস্তু যদি ভুল দিই আমরা এক্ষেত্রে এস ইজ ইকাল টু সি, একক ভরের বস্তুর ক্ষেত্রে এস ইজ ইকাল টু সি বাই এম, এম সমান 1 যদি হয় এস ইজ ইকাল টু সি, তাহলে দেখো আপেক্ষিক তাপ আর আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এটাই হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, মূলত হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাটাই হচ্ছে কি আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা আলাদা কিন্তু আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাই হচ্ছে কি মূলত আপেক্ষিক তাপ। কারণ দেখো আমরা একটু আগেই যে এসআই পদ্ধতির সংজ্ঞাটা যখন বললাম তখন কি বললাম, 1 কেজি ভর বলে দিয়েছি, তাহলে 1 কেজি মানে একক ভর, তাহলে আমরা যদি জেনারেলি সংজ্ঞাটা বলি, আগেই তোমাদের বলেছিলাম একক ভরের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়, তাই আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। তাহলে আপেক্ষিক তাপ সমান কী হবে, গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ বাই বস্তুর ভর ইন্টু তাপমাত্রার পার্থক্য। আর শুধু তাপ ধারণ ক্ষমতা যদি বলা হয় তাহলে কী হবে, কিউ বাই ডেল্টা টি, সেখানে কিউ সমান কি গৃহীত বা বর্জিত তাপ বাই তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ, সি সমান কিউ বাই ডেল্টা টি। তাহলে এখানে তোমরা তাপ ধারকত্ব এই ব্যাপারটা বুঝে গেছো, বুঝতে পারলে। এবার সেদিন তোমাদের কেউ 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 জিজ্ঞেস করছিল যে কয়েকটি বস্তুর আপেক্ষিক তাপ, হ্যাঁ তোমরা বই থেকে আপেক্ষিক তাপ তোমরা পড়বে, এছাড়াও কিছু কিছু তোমরা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বর যেমন হচ্ছে জল, জলের তোমরা জানো 4000, আমি সব কেলভিনে লিখছি, জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি কেলভিন। অনেক সময় অনেক জায়গায় দেখবে লেখা থাকে, যদি কোশ্চেনে দিয়ে দেয়
জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এটা মানে এটাই জুল বাই কেজি ইন্টু কেলভিন, এটা কি ওইদিকে চলে গেলে ইনভার্স হিসেবে লেখা হয়। ইনভার্স মানে হচ্ছে জুল কেজি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা আর এটা একই ইউনিট। তাহলে এটাকে 4200 কেন লিখলাম, একের সঙ্গে 4.2 গুণ করে দিন, তাই তো কিন্তু হাজার করে দিচ্ছি, তাহলে কী হবে 4200। যদি 4.18 ধরি তাহলে কী হবে 4180, এটা নিয়ার অ্যাবাউট 4180 অনেক জায়গায় লেখা থাকে। আর বরফের দেখো, বরফের আপেক্ষিক তাপটা দেখো কমে যাচ্ছে সেরকম হবে 2100 জুল কেজি কেলভিন। আবার যদি আমরা জলীয় বাষ্পে যাই কীভাবে কমছে দেখো, 2000 জুল পার কেজি কেলভিন। আস্তে আস্তে দেখো জলেরই তিনটি অবস্থা, জলের সব থেকে আপেক্ষিক তাপ বেশি, বরফের একটু কমলো, জলীয় বাষ্পের আরও কমলো। এবার যদি আমরা অন্যান্য পদার্থের ক্ষেত্রে যাই, যদি বলিস সীসা, সীসা মানে হচ্ছে লেড, সংকেত কি পিবি, তোমরা নিশ্চয়ই পড়েছ এবং ল্যাটিন নামও জানো, প্লাম্বা 130 জুল পার কেজি কেলভিন, 130 জুল পার কেজি ইন্টু কেলভিন। তামা, এটা তোমাদের বইয়ে থাকতেও পারে তবুও লিখে দিচ্ছি, 400 জুল পার কেজি কেলভিন। এবার পয়েন্টে একটু ডিফার করতে পারে এই মানগুলো, একটা বইয়ে খুব কাছাকাছি থাকবে, একবারেই হেল্পের হবে না। আর রূপার ক্ষেত্রে কি হয়, রূপার ক্ষেত্রে 230 জুল পার কেজি ইন্টু কেলভিন, জুল পার কেজি ইন্টু কেলভিন। আর মনে রাখবে মানব দেহে হিউম্যান আমাদের বডিতে দেখো আপেক্ষিক তাপের পরিমাণ কতটা হাই, দেখো 3470 জুল পার কেজি কেলভিন। ওকে, তাহলে এগুলো তোমরা, তোমাদেরকে একটু তথ্যগুলো দিয়ে দিলাম, এগুলো তোমরা পড়ে নেবে। এগুলো হচ্ছে আপেক্ষিক তাপের পরিমাণ, কতগুলি বস্তুর পদার্থের আপেক্ষিক তাপের মান, আপেক্ষিক তাপের মান তোমাদেরকে বলা হলো। তাহলে তোমরা এগুলো দেখে নেবে, তোমাদের এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট। পরের আরও দুটো ক্লাস এই হিট অধ্যায় থেকে আমি দেব এবং সেখানে অঙ্ক করাবো এবং প্রশ্ন উত্তর যেগুলো থাকবে যেগুলো তোমাদের আসে পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয় একটু, সেগুলো আরও করো, এগুলো তো আসেই, এছাড়াও কিছু কিছু প্রশ্ন তোমাদের আরও করাবো, অবজেক্টিভ কিছু করে দেবো তোমাদের, সেগুলো তোমরা বাড়িতে হোম অ্যাসাইনমেন্ট বা হোম ওয়ার্ক হিসেবে তোমাদের বাড়িতে করতে হবে, এগুলো তো অবশ্যই করবে। ক্লাস ফলো করো, ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে বেরোবে না, গুড বাই।